আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও এখন পর্যন্ত মোটামুটি ভালোই আছি। বাট আমাদের বাড়ির অবস্থা তো দেখতেই পাচ্ছেন আপনারা সবাই ভিডিওতে, পুরো বাড়িতে একদম পানিতে ভরে গেছে। আমাদের বাসার ভিতরেও পানি ঢুকছে কিছুটা। নোয়াখালী, ফেনী, কুমিল্লা সহ সকল জেলাতেই অনেক বেশি পানিতে ভর্তি। ফেনীর অবস্থা খুবই খারাপ ছিল, বাট এখন সেনবাগ, সাতারফাইয়া সেনবাগের অবস্থা খুবই খারাপ। আজকে দুই এক দিনের বৃষ্টিতে ওই দিকের পানি অনেক বেশি বেড়ে গেছে। আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতে পারতেছেন, প্লিজ সবাই সাহায্য করবেন যে যেভাবে পারেন। আমাদের এদিকের অবস্থা খুবই খারাপ, প্রতিদিন একটু একটু করে পানি শুধু বাড়তেছেই। এটা হচ্ছে আমাদের বাসা, আমাদের বাসার ভিতরে একদম হাঁটু সমান পানি হয়ে গেছে। আর একটু বৃষ্টি হলেই পুরো বাসার ভিতরেও ঢুকে যাবে, আল্লাহ জানে আমরা থাকতে পারবো কি না। আমাদের আমরা তাও একটু ভালো আছি, বাট কত অসহায় মানুষরা, তাদের ঘর বাড়ি দালান কোঠা ছেড়ে তারা আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিচ্ছে। তারা খাওয়ার মতো কোনো খাবার নাই, থাকার মতো কোনো জায়গা নাই, এরকম একটা অবস্থা হয়ে গেছে। আল্লাহ সবাইকে তুমি হেফাজত করো। কী পরিমাণ পানি হইলে আমাদের বাসার ভিতরে পর্যন্ত নৌকা চলে, আপনারা তো এই ভিডিওতে দেখতেই পারতেছেন। এখানে তাও একটু কম ছিল, এটা দু একদিন আগের ভিডিও ছিল, এখন তো অনেক বেশি পানি বেড়ে গেছে। আমাদের বাড়ির ভিতরে এখন হাঁটু সমান পানি, আর রাস্তার সাইডে তো অনেক বেশি পানি। ছোট ছোট বাচ্চা আছে যাদের, প্লিজ সবাই সাবধানে রাখবেন তাদেরকে। আল্লাহ যাতে সবাইকে ভালো রাখে এই দোয়াই করি। নতুন বাইক তৈরি হয়েছে, নাম বলতে ওনারা আপনার কাছে গিয়ে আমার আপনি এই নাম্বারে ফোন দিতে বলবে। আপনি যদি মোর্শেদের কাছে ফোন দিন, মোর্শেদানি করলে হবে বা আপনি এই মালগুলো ছেড়ে রাখুন। আমি আমি শুনুন, আমার কাছে ফোন নেই। লবণ আটটা চালান, এক পাতা প্যারাসিটামল, একটা মোমবাতি, একটা দেশলাই। আপনারা দেখছেন যে আমরা আরো বাচ্চাদের জন্য কিছু মোমবাতি এবং তিনটা কয়েল, সাথে পানিও আছে আমাদের। আর এই যে এই এলাকাটা, এই এলাকাটার প্রত্যেকটা মানুষই বন্যায় জর্জরিত এবং এতটা খারাপ অবস্থা যে আপনারা এই এলাকায় আসবেন, সবাই এখানে এই এলাকার ফাউন্ডেশনগুলোতে ডোনেশন করবেন। ইভেন সবার মাঝে যাতে তারান পৌঁছে যায়, সবাই যেন খেতে পারে, সেই ব্যবস্থাটা আপনারা করে দেবেন। প্রবাসী ভাইদের কাছে আমরা বিনীতভাবে অনুরোধ করবো, ভিডিওটা শেয়ার করবেন এবং আপনারা ডোনেশন করবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আমাদের এক নং ওয়ার্ড, আমরা সবাই পানিবন্দির মাধ্যমে আছি ভাই। আমরা কোনো অনুদান পাইছি না, আমাদের অনুদান যায় যায় সব স্কুলে যায়, প্রাইমারি স্কুলে যায়। আমরা আমাদের গ্রাম সাইডে কোনো মাল আসে না। আর যেহেতু ভাই সবাই বেশ কম পানিবন্দী সবাই আছে, এখন ভাই মনে করেন আমার ঘরের ছালের উপরে, ঘরের ছালের উপরে অর্ধেক ঘরের ছাল পর্যন্ত ডুবে গেছে, আমার ঘরের ছাল পর্যন্ত ডুবে গেছে। এখন আমরা কষ্টের মাধ্যমে আছি, সবাই কষ্টের মাধ্যমে আছে, আমার ঘরের মাধ্যমে পানি আছে। এখন যা আমাদের উপর আপনারা সহযোগিতা করবেন, সবাই আমাদেরকে সহযোগিতা করবেন, আমাদেরকে প্রাণ দেবেন। আমরা আপনারা যদি আমাদের দিকে খেয়াল না করেন তাহলে আমরা বাঁচবো কী করে? এখন আপনারা আমাদেরকে যে সহযোগিতা করবেন, আমাদেরকে চেষ্টা করবেন, এটাই
এই কথা করে কামনা। আসসালামু আলাইকুম। কথা বলি, যারা রাস্তা আসতে পারছেন এরা অনেক ত্রাণ পাইছেন, যারা রাস্তা আসতে পারে না এখানে কেউ একটাও পায়নি ভাই, এলাকায় কেউ হয় না ভাই, কেন করছে দিচ্ছে স্যার, যারা পায়নি আপনারা যারা ডালবাস করতে পারেন তাদের তো দরকার নেই, এখানে আহামরি কিছু নেই, আপনারা দয়া করে আমাদেরকে সহযোগিতা করবেন, যারা পায়নি আমরা তাদেরকে পৌঁছে দেবো, যারা পায়নি তাদেরকে পৌঁছে দিচ্ছি। এই কাগো ভাই আছে, 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 এই কাগো নৌকাই তো লইয়ের বেড়া আমরা যাই দরকার, ভিডিও দরকার, প্লাস্টিক ধরে ডানছে, প্লাস্টিক ইন খুলি যায়, প্লাস্টিক ধরে ডানছে, প্লাস্টিক ইন খুলি যায়, আমার মোবাইল না আমরা ভিডিও করব তো, এরে ওকে ভালো ওকে সামনে দিকে আসছে, নৌকা ইন যায় না তো, ইন্দি ইন্দি নৌকা তো লেবারে দিয়ে হাতে সাইব না আর দিয়া নিলে কি আর কি অন্য ভিডিও সামনে যায় সুন্দর করি লাগবো নিচের দিকে আমার ভিডিও কি বাপের ভাঙ্গা বন্ধ করিয়া লাভ ওই ওই আমি তো গ্রামের অসহায় মানুষদের জন্য এখানে সামান্য কিছু উপহার আছে, এগুলা দিয়ে যদি সবার পাশে দাঁড়ানো যায়, আপনারাও যে যেভাবে পারেন আপনাদের গ্রামের মানুষদের সাহায্য করবেন, সহযোগিতা করবেন। কেননা মানুষের অবস্থা খুব বেশি খারাপ, যে তারা তো বাসায় থাকতে পারতেছে না, ইভেন তারা খাওয়ায় অনেক বেশি কষ্ট করতেছে, ঠিকমতো খাবার পাইতেছে না।
আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ সবাইকে ভালো রাখুক। আর প্লিজ আপনারা সবাই সবাইকে সাহায্য করবেন, সবার পাশে থাকবেন। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন, আমরাও যাতে ভালো থাকতে পারি। নোয়াখালীবাসীর জন্য অনেক অনেক দোয়া রইল। আল্লাহ হাফেজ।